হ্যালো ফ্রেন্ডস, আমি সরস্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে বানাবো সজনে ডাঁটা দিয়ে মাগুর মাছের ঝোল। ভীষণ টেস্টি একটি রেসিপি। মাগুর মাছ ভীষণ উপকারী, এটি চোখের জন্য ভালো, এতে রয়েছে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের জন্য ভালো, রয়েছে আয়রন, যারা রক্ত স্বল্পতা ভোগেন তারা এই মাছ খেতে পারেন, বাতের জন্যও ভালো। তো এর প্রচুর গুণ রয়েছে। মাগুর মাছের রেসিপি বানানোর জন্য আমি দুটো মাগুর মাছ নিয়েছি, আর লাগছে আমার 6টি সজনে ডাঁটা, 1টি বড় সাইজের আলু, 1টি বড় সাইজের পেঁয়াজ, 1টি টমেটো, 2 চামচ আন্দাজে আদা পেস্ট, 1 চামচ আন্দাজে রসুন পেস্ট, 2টো কাঁচা লঙ্কা, ও লাগছে আমার 5 ফোড়ন হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। তো চলুন দেখে নেওয়া যাক মাগুর মাছের এই রেসিপিটি। প্রথমে মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি, টমেটো ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি, পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আদা ও রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো ফালি করে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, এর জন্য কড়াইতে তেল নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে মাগুর মাছের ঝোল বানানোর জন্য প্রথমে সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব, এর জন্য কড়াইতে তেল নিয়েছি। অল্প লবণ, এবার আলুগুলো ভেজে নেব। অল্প লবণ, এবার কড়াইতে তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এবার এতে 1 চা চামচ 5 ফোড়ন দেব। পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ওভেনের ফ্লেমটা একেবারে লোতে রাখবো। এবার এতে অ্যাড করবো লবণ, হলুদ গুঁড়ো, 1/2 কাপ জল। ওখানে ফ্লেমটাকে হাই রাখবো। লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়ো,
ধনিয়া গুঁড়ো, ভালো করে কষিয়ে নেবো। ভেজে রাখা আলু ও খাড়া সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এতে 3 কাপ জল অ্যাড করবো। এবার এতে ভেজে রাখা মাছ অ্যাড করবো। ঢাকা দিয়ে 3 মিনিট। এখন এটা একেবারে তৈরি, এটাকে তুলে নিচ্ছি একটা বলে, ওভেনটা অফ করে। সজনেটা দিয়ে মাগুর মাছের ঝোল একেবারেই তৈরি। দেখুন ভীষণ ভালো লাগে খেতে, যে কোনো জিওল মাছ দিয়ে সজনেটার ঝোল সত্যি খুব ভালো লাগে। তো এইভাবে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে রান্না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন। আমার অনেক ভিডিও রয়েছে, লিঙ্কে গিয়ে দেখে নেবেন। আমি আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, এর জন্য অবশ্যই সাথে থাকতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সরস্বতী হোমমেড রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।